টু টুয়েলভ ডিজিটাল স্কুল। আজকে আমরা দেখবো কিভাবে আমরা খুব ইজিলি ন্যান্ড গেটকে বর্ণনা করে ফেলতে পারি। আমরা কিন্তু গত ভিডিওতে দেখছিলাম নর গেটকে কীভাবে বর্ণনা করতে হয়। আমরা যে কোনো গেটকে খুব ইজিলি বর্ণনা করতে পারি বেশ কিছু প্রসেসের মাধ্যমে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আবারও একটু আলোচনা করব। এই ন্যান্ড গেট দিয়ে কীভাবে আমরা যে কোনো গেট হোক না কেন সেই সকল গেটগুলোকে ঠিক একই নিয়মগুলো অনুসরণ করে আমরা বর্ণনা করে ফেলতে পারি। তো লেটস সি, দেখি আমরা কীভাবে ন্যান্ড গেটকে বর্ণনা করে ফেলতে পারি। সো ন্যান্ড গেটকে বর্ণনা করতে হলে আরেকটা বিষয় আমাদেরকে মনোযোগী দেখতে হবে, তাতে ন্যান্ড গেটের ভিতরে কী কী রয়েছে। ন্যান্ড মানে কী অ্যাকচুয়ালি? ন্যান্ড মানে হচ্ছে আমরা সবাই জানি আই গেস, এখানে রয়েছে নট প্লাস অ্যান্ড। এই অ্যান্ড এবং নট এর মিশ্রণই হচ্ছে ন্যান্ড। অ্যান্ড প্লাস নট দুটার মিলনই হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট। সো এখানে অ্যান এবং নট দুইটা গেটকে যদি আমরা মানে একত্র করে দিই তখনই আমাদের এই ন্যান গেট হবে। সো অ্যান গেটের আমাদের সার্কিটটা কেমন, আমাদের ইলেকট্রিক সার্কিটটা অ্যান গেটে কেমন হয়, দুইটা ইনপুট থাকে সেইখানে আমাদের অ্যান, এইভাবে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান গেট, এটা হচ্ছে আমাদের একটি ইনপুট, এখানে আমাদের আরেকটি ইনপুট। সো এই এই যে অ্যান গেটটা এইভাবে এইভাবে দিলাম, আমাদের যে এই অ্যান গেটটা আমরা আঁকলাম। সো এই অ্যান গেটের সাথে আমরা আরেকটি কী বিষয় যোগ করবো সেটা হচ্ছে আমরা নট কথাটা একটু যুক্ত করে দেবো। সো অ্যান্ডের সাথে নট কীভাবে যোগ করবো, এখানে জাস্ট সিম্পল আমাদের একটা সার্কেল যদি অ্যাড করি তাহলে এটা আমাদের অ্যান্ড এবং নট দুটি মিলেই আমাদের ন্যান গেটটি হয়ে গেল। সো লেটস সি কীভাবে ন্যান গেটকে বর্ণনা করতে হয়। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছি যে কোনো গেটকে বর্ণনা করতে হলে আমাদের বেশ কিছু নিয়ম রয়েছে, মানে বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো অবলম্বন করে আমরা যে কোনো গেটকে বর্ণনা করে ফেলতে পারি। নাম্বার ওয়ান, আমাদের যে কোনো গেটকে বর্ণনা করতে হলে সর্বপ্রথম তার সাংকেতিক চিহ্নটা লিখতে হবে। তাই কি সাংকেতিক চিহ্ন, আমরা একটু সংক্ষেপে লিখে ফেলি, চিহ্ন সাংকেতিক চিহ্ন। এবং দুই নম্বর কী করতে হবে, তার সমীকরণ লিখতে হবে। তার সমীকরণগুলো আমাদের খুব ইজিলি সুন্দরভাবে লিখে ফেলতে হবে সেই গেটের। প্রথমে হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্ন, তারপর সমীকরণ। অ্যান্ড আবার তিন নম্বর হচ্ছে আমাদের কী কী করতে হবে, আমাদের সমীকরণ করার পর আমাদের তার সত্যক সারণী বের করতে করে ফেলতে হবে। সত্যক সারণী আমাদের খুব ইজিলি আমাদের কী করতে হবে, আমাদের সেই সার্কিটটির সত্যক সারণী বের করে ফেলতে হবে। অ্যান্ড নাম্বার ফোর, সবার লাস্ট আমাদের কী করতে হবে, সেই সার্কিটটি ইলেকট্রিক সার্কিটটিকে বা সেই গেটটিকে বর্ণনা করতে হবে। যে তুমি চিহ্ন সমীকরণে যে সত্যক সারণীগুলো পেলা এগুলোর সংমিশ্রণে, মানে এগুলোর সবগুলো দিয়েই তুমি খুব সুন্দরভাবে একটু বর্ণনা করবা, তোমার মতো করে তুমি একটু বুঝিয়ে দেবা যে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। কেন ন্যান্ড গেট, এখানে সত্যক সারণীর যে টেবিলটা রয়েছে সেগুলো থেকে তুমি কীভাবে ইনপুটগুলোকে যোগ করে বা গুণ করে বা কমপ্লিমেন্ট করে তুমি যে আউটপুটটা পেলা এই বিষয়গুলোকে তুমি সুন্দর করে একটু তিন লাইন বা চার লাইনে তুমি একটু এক্সপ্লেইন করবা। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কী করতে হবে, বর্ণনা। সো লেটস সি এই বিষয়গুলো একটু অবলম্বন করে কীভাবে আমরা একটা গেটকে খুব ইজিলি বর্ণনা করে ফেলতে পারি। সো সর্বপ্রথম আমাদের কী করতে হবে তাহলে, চিহ্ন। সো আমরা চিহ্নটাকে সর্বপ্রথম আমরা করে ফেলি। সো আমাদের ফার্স্ট স্টেপটা কী থাকবে, যে চিহ্ন মানে সেই সাংকেতিক চিহ্নটা আঁকতে হবে। এটা কী গেট, ন্যান গেট। ন্যান গেটের সাংকেতিক চিহ্ন আমরা কীভাবে আঁকবো, তাহলে আমরা প্রথমে আমাদের ন্যান গেটের দুইটা ইনপুট থাকে। আচ্ছা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন যে কয় ইনপুট বিশিষ্ট তোমার ন্যান গেটে বর্ণনা বা নর গেট বা এক্সোর এক্স নর গেট কয় ইনপুট বিশিষ্ট। তোমার এক্সাম হলে থাকতে পারে যে দুই ইনপুট বিশিষ্ট ন্যান গেট নর গেট এক্সোর গেটের থাকতে পারে, বা তোমার থাকতে পারে তিন ইনপুট বিশিষ্ট, বা থাকতে পারে চার ইনপুট বিশিষ্ট। যে কোনো ইনপুট বিশিষ্ট থাকুক না কেন তুমি খুব ইজিলি এই প্রসেসগুলো অবলম্বন করে ফেলতে পারবা। সো আমরা প্রথমে একটু করি যে দুই ইনপুট বিশিষ্ট আমাদের ন্যান গেটের বর্ণনা। সো দুই ইনপুট বিশিষ্ট আমাদের ন্যান গেটটা কেমন হবে, সো একটু আমরা একটু দেখার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল আমাদের এ ইনপুট, এটা হচ্ছে আমাদের বি ইনপুট। তো ন্যান গেটের আমরা অ্যান্ড এটাকে এর সাথে দুইটা ইনপুটে কি প্রথমে অ্যান্ড, অ্যান্ডের সাথে কী যোগ করবো আমরা, অ্যান্ডের সাথে খুব ইজিলি আমরা এখানে যোগ করে দেবো নট। নট মানে একটা সার্কেল, এভাবে দিলাম। এটা হচ্ছে আমাদের ন্যান গেট, অ্যান্ড এবং নট দুইটা মিশ্রণ হচ্ছে ন্যান গেট। সো আমরা চিহ্ন কিন্তু পেয়ে গেলাম, আমাদের চিহ্ন ডান। অ্যান্ড সেকেন্ড অফ অল আমাদের কী করতে হবে, আমাদের সমীকরণটা একটু সুন্দরভাবে লিখে ফেলতে হবে। সো লেটস সি আমাদের এটার সমীকরণটা কী হবে, সমীকরণ আমাদের এক্স ইজ ইকুয়াল টু কী হবে, আমাদের ইনপুট কয়টি, দুইটি। তাহলে এই ইনপুটগুলো আমরা কী করলাম, এ ইনপুট এবং এই বি ইনপুটকে আমাদের অ্যান করা হয়েছে। অ্যান মানে কি, গুণ। তাহলে এ ইনটু বি। এবং নট কথাটি মানে কি, নট কথাটি মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা বিপরীত। সো এইখানে নট থাকার কারণে এখানে আমরা একটা নট কী দেবো, একটা নট বা কমপ্লিমেন্ট একটা চিহ্ন উপরে আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট চিহ্ন।
সো এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সমীকরণ, এক্স ইন্টু বি, তারপর কি থাকবে আমাদের খুব ইজিলি আমাদের একটা কি থাকবে কমপ্লিমেন্ট থাকবে। তাহলে কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার সমীকরণটা ডান করে ফেললাম। এবার আমাদের তৃতীয় নাম্বার সমীকরণটা আমরা খুব ইজিলি কীভাবে করে ফেলতে পারি, সো লেটস সি তৃতীয় নাম্বার সমীকরণ আমাদের কি বলা হয়েছে একটু আমরা দেখি। আমাদের থার্ড নাম্বার সমীকরণ বলছে সত্যক সারণী, এই যে তোমার দুই বিশিষ্ট এই যে ন্যান্ড গেটের বর্ণনা, সেক্ষেত্রে সত্যক সারণীটা কেমন হবে বা কিভাবে হবে। তো সত্যক সারণীটা কিভাবে চিন্তা করবে যে একটা সত্যক সারণীর মানেটা কি, আমরা একটু আগে কিন্তু এর আগের যে ভিডিওতে সেখানে দেখছি সত্যক সারণী হচ্ছে এমন একটি সারণী যে সারণীর মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা ফাংশনগুলোতে যে ইনপুটগুলো ব্যবহার করা হয় সেই ইনপুটগুলো ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান বের করতে হয় যে সারণীর সাহায্যে, তাকে সত্যক সারণী বলা হয়। অর্থাৎ যে সারণীর সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রায় হ্যাঁ ফাংশনের ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান পাওয়া যায় তাকে সত্যক সারণী বলা হয়। তো সত্যক সারণী আঁকার আগে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে তুমি কয় ইনপুট বিশিষ্ট মানে গেট করতেছো, যদি দুই ইনপুট থাকে তুমি যে কোনো ইনপুট করতে না কেন তোমাদের একটি সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন এই কথাটির মানেটা কি অ্যাকচুয়ালি, টু টু দি পাওয়ার এনটি হচ্ছে যে তুমি কতগুলো ইনপুট নিচ্ছ। আমরা কিন্তু ইনপুট নিচ্ছি কয়টি, দুটি, তাহলে দুটি ইনপুট নিলে আমাদের এন এর মানটা কী হবে, আমাদের এন এর মানটা হবে টু, যেহেতু আমরা দুটি ইনপুট নিচ্ছি টু কে স্কোয়ার করলে আমরা কী পাই, টু কে স্কোয়ার করলে আমরা খুব ইজিলি ফোর পাই। তাহলে আমাদের যে সত্যক সারণীটা হবে সেই সত্যক সারণীতে আমাদের চারটা মেইন কলাম থাকবে, চারটা কী কলাম থাকবে, চারটা মেইন কলাম থাকবে এবং তার সাথে বাকি আরেকটি কলাম নিতে হবে যেখানে আমরা ইনপুট এবং আউটপুট লিখব। সো সো লেটস সি কীভাবে আমরা আমাদের সত্যক সারণীটাকে তৈরি করে ফেলতে পারি। সো আমাদের সত্যক সারণী তৈরি করার জন্য আমরা প্রথমে এই যে কলামগুলো আমরা টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের একটি কলাম, এরপর আমাদের খুব ইজিলি আমরা টেনে নিলাম কয়টি কলাম হলো, আমাদের একটি কলাম, দুটি কলাম, তিনটি কলাম, এরপর আমাদের চারটি কলাম, আর একটি কলাম আমাদের একটু বেশি করে নিতে হবে, আর একটি কলাম আমাদের একটু বেশি করে নিয়ে নিলাম। সো এটা হচ্ছে আমাদের কি, আমাদেরকে সত্যক সারণীটা আমরা খুব ইজিলি আমরা এখানে ড্র করে ফেললাম। সো লেটস, এরপর আমরা কি করি, এই সত্যক সারণীটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে, একটা হচ্ছে আমাদের ইনপুট আর একটা হচ্ছে আমাদের আউটপুট। ইনপুটের মানগুলো এইখানে আমাদের মানে ইনপুটের মানগুলো আমরা সবগুলো এইখানে এই পাশে লিখবো এবং আউটপুটের মানগুলো এই পাশে লিখবো। তাহলে এটা যেটা ইনপুট, ইনপুটের এইখানে আবার কয়টি ইনপুট রয়েছে, একটি ইনপুট এবং দুইটি ইনপুট, তাহলে এই পাশের বিষয়টাকে আবার দুইটা ভাগ করে দেবো, যেটা আমাদের ইনপুটের দুইটা অংশ রয়েছে। তাহলে ইনপুটের দুইটি অংশের মধ্যে কী কী রয়েছে, ইনপুটের প্রথমে রয়েছে এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি, এবং এইখানে আউটপুট আমাদের কী রয়েছে, আউটপুটে আমাদের কী পাবো, যেহেতু আমাদের ন্যান্ড গেট, কী গেট, আমাদের ন্যান্ড গেট। সো এখানে আমরা আউটপুট হিসেবে কী লিখতে পারি, আমাদের আউটপুট হিসেবে এখানে আমরা আউটপুট লিখে দিতে পারি ইউ ইউটি আউট ইউটি আউটপুট, বা অ্যাকচুয়ালি এখানে আমরা আউটপুট হিসেবে আমরা আরেকটি ফর্মুলা লিখতে পারি যে আমাদের যে মানটা আমরা পাবো ফাংশনের মানটা পাবো সেটা কীভাবে পাবো, সেটা এ প্লাস বি, এই যে আমাদের যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে আমরা এখানে লিখে দিতে পারি যে এ ইনটু বি, সরি ইনটু হবে এ ইনটু বি, তারপর একটি কমপ্লিমেন্ট এটা দিয়ে দিতে পারি। সো এবার আমাদের খুব ইজিলি আমরা ইনপুটের মানগুলো বসিয়ে দেবো। সো এখানে এই কলমগুলোতে ইনপুটের মানগুলো বসানোর জন্য আমাদের একটি নিয়ম মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের এই কলমে যে ইনপুটের মানগুলো বসাবো সেখানে প্রথম কলমে আমাদেরকে লিখতে হবে একটি জিরো একটি ওয়ান, অর্থাৎ আমাদের এই প্রথম কলামে যতগুলো ইনপুট দেবো এখানে একটি জিরো হবে, তারপরে আমাদের আমরা একটু অন্য একটি কালার নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, প্রথমে একটি জিরো তারপরে একটি ওয়ান, তারপরে একটি জিরো তারপরে আবার একটি ওয়ান, এইভাবে আমাদের বসাতে হবে, যতগুলো কলাম থাকবে সবগুলোতে আমাদের এইভাবে বসাতে হবে। তারপরের যে এখানে আমাদের কলামটা থাকবে সেই কলামে কী করতে হবে, আমাদের দুটি জিরো দুটি ওয়ান মানে রাখতে হবে, দুটি জিরো দুটি ওয়ান, এরপরে যদি আরেকটি কলাম থাকতো এখানে তাহলে আমরা কী করতাম, চারটি জিরো চারটি ওয়ান, আরেকটি থাকলে আটটি জিরো আটটি ওয়ান, এইভাবে যতগুলো কলাম থাকতো এভাবে বাড়তেই থাকতো। সো প্রথমে আমাদের কলামে কী করতে হবে, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, ঠিক একই রকমভাবে আমরা কী করতে হবে আমাদের এই কলামগুলোতে আমাদের লিখতে হবে যে দুটি জিরো, তাহলে আমরা দুটি জিরো দিয়ে দিলাম এবং দুটি ওয়ান দিয়ে দিলাম, দুটি জিরো দুটি ওয়ান, আমাদের ইনপুটের মানগুলো আমরা বসিয়ে ফেললাম। এবার আমরা আউটপুটের মানগুলো পাবো, আউটপুটের মানটা কিসের উপর ভিত্তি করে পাবো, আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে এ ইনটু বি তারপর একটি কমপ্লিমেন্ট। আমরা কিন্তু আই গেস সবাই বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান যুগের নিয়ম কিন্তু সবাই পায়, বুলিয়ান যুগের নিয়মগুলো কীভাবে করে, যে আমাদের যদি জিরো ইন্টু জিরো ইজিকাল টু কি জিরো, জিরো ওয়ান ইন্টু ওয়ান ইজিকাল টু কী হবে আমাদের জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইজিকাল টু কী হবে আমাদের ওয়ান,
তাহলে আমরা কিন্তু সবাই এই বিষয়গুলো আই গেস সবাই জানি। সো এই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখেই এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের এইখানে আমাদের এই ফর্মুলাটাকে আমাদের এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আউটপুটের মানটি বের করে ফেলতে হবে। সো লেটস সি কিভাবে আমরা আউটপুটের মানটা বের করে ফেলি। সো আউটপুটে জিরো ইন্টু জিরো, জিরো ইন্টু জিরো ইজিক্যাল টু কি জিরো। তাহলে জিরোকে জিরোতে যদি আমরা ইন্টু করি, মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু জিরো হয়। তাহলে জিরো ইন্টু জিরো এবং তার উপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মানে কি? এ ধরো সাপোজ আমরা এ সমান সমান আমাদেরকে ধরো ওয়ান, হ্যাঁ তাহলে ওয়ান। তাহলে আমাকে যদি এরকম করে বলা হয় যে এ কমপ্লিমেন্ট সমান সমান, তাহলে কি এ কমপ্লিমেন্ট সমান সমান কি? এর মান যদি ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে বিপরীত। তাহলে এ এর বিপরীত কি হবে? এ এর কমপ্লিমেন্ট এ ইজিক্যাল টু যদি ওয়ান হয় তাহলে ওয়ানের বিপরীত হবে, কমপ্লিমেন্ট হবে জিরো। এবং জিরোর কমপ্লিমেন্ট কি হবে? জিরোর কমপ্লিমেন্ট হবে ওয়ান। সো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা জানি দুটি সংখ্যায় থাকে জিরো এবং ওয়ান। তাহলে জিরো কমপ্লিমেন্ট থাকলে সেটা জিরো কমপ্লিমেন্ট ইজিক্যাল টু ওয়ান, ওয়ান কমপ্লিমেন্ট থাকলে ওয়ান কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো, তার মানে বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে জিরোকে জিরোতে মাল্টিপ্লাই করলে আমাদের জিরো পাই, তাহলে এ ইন্টু বি দুটাকে গুণ করলে আমরা জিরো পাই। এবং এই জিরোকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে আমরা আলটিমেটলি কী পাই? ওয়ান পাই। তাহলে আমাদের এখানে আউটপুটটি হবে ওয়ান। ঠিক একই রকমভাবে জিরো ইন্টু ওয়ান ইজিক্যাল টু কি? জিরো ইন্টু ওয়ান ইজিক্যাল টু শূন্য, কি কোনো কিছুতে গুণ করলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো হয়। তাহলে জিরো ইন্টু ওয়ান ইজিক্যাল টু কী হবে আমাদের? জিরো। জিরোকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তার মানে কী পাবো? জিরোকে কমপ্লিমেন্ট করলে আমরা আলটিমেটলি ওয়ান পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে আমরা এখানে ওয়ান ইন্টু জিরো, ওয়ানকে যদি আমরা জিরো দিয়ে কী করা হয়, কমপ্লিমেন্ট ইন্টু করা হয় বা গুণ করা হয়, তাহলে আমরা কী পেয়ে যাই? আমরা জিরো পেয়ে যাই। জিরোকে আমাদের আবার কমপ্লিমেন্ট করলে আমরা ঠিক একই রকমভাবে ওয়ান পেয়ে যাই। এবং লাস্ট অফ অল দেখতে পাচ্ছি ওয়ানকে ওয়ান দ্বারা যদি গুণ করা হয়, ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করা হলে আমরা কী পাই? ওয়ান পাই। কিন্তু এখানে তো ওয়ান হবে না, কারণ ওয়ানকে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করার পর সেটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে ওয়ান কমপ্লিমেন্ট সমান সমান কী হবে? এই ওয়ানকে যদি আমরা কমপ্লিমেন্ট করা হয় তাহলে ওয়ান কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো হয়ে যাবে। ওয়ান কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো। তাহলে এইখানে ওয়ান ইন্টু ওয়ান ইজিক্যাল টু ওয়ান হলেও এই ওয়ানকে যখন আমরা কমপ্লিমেন্ট করব তখন এই ওয়ান কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট, এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। এই যে ভিন্ন ভিন্ন ইনপুটের ভিন্ন ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মানটা আমরা পেলাম, এই যে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেটের এ এবং বি দুটা ইনপুট, এই দুইটা ইনপুটের ভিন্ন ভিন্ন মানের উপর ভিত্তি করে আমরা কিন্তু আউটপুটটা পেলাম। এই যে ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটটা পেলাম এই একটা সারণী ব্যবহার করে, এই সারণীটাকেই বা এই প্রসেসটাকেই সত্যক সারণী বলা হয়। তো এবার লাস্ট অফ অল আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্ণনা। এই যে টোটাল মানে প্রসেস, যে প্রসেসটা ব্যবহার করে আমরা ন্যান্ড গেটটাকে বর্ণনা করলাম এই পর্যন্ত, আমরা ন্যান্ড গেটের কী বের করলাম? সমীকরণ। তারপর আমরা আমরা ন্যান্ড গেটের চিহ্ন বের করলাম, সাংকেতিক, এরপর সমীকরণ, এরপর সত্য সারণী করে পেলাম। এখন আমাদের কী করতে হবে? আমাদের চার নম্বরে এখন আমাদেরকে খুব ইজিলি আমাদের বর্ণনাটা সুন্দরভাবে লিখে ফেলতে হবে। বর্ণনা এখন আমাদের কি সুন্দরভাবে কী করে ফেলতে হবে? সুন্দরভাবে আমাদের একটি বর্ণনা দিতে হবে। এই বর্ণনাটা আমাদের সত্য সারণীটা ব্যবহার করে দিতে হবে। সত্য সারণীটা ব্যবহার করে আমরা কীভাবে খুব ইজিলি বর্ণনা দিতে পারি? সো লেটস সি। বর্ণনাটা আমরা এভাবে দিব যে যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। একটু মাথাটাকে ঠান্ডা করে চিন্তা করো, যে ইলেকট্রিক সার্কিটে, ডিজিটাল ইলেকট্রিক সার্কিট, এই যে সার্কিটটা আঁকাইলাম আমরা ন্যান্ড গেটের সার্কিটটা, এটা কিন্তু ইলেকট্রিক, ডিজিটাল ইলেকট্রিক সার্কিট। কেন? কারণ আমাদের কম্পিউটার বা ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু আমাদের আমাদের কথাগুলো বুঝতে পারে না, এগুলো কাজ করে, এগুলো যে কাজ করছে, এই যে তোমার বাসার সুইচ, সুইচকে অন করলে বাতি জ্বলছে, অফ করলে বাতি নিভছে, কম্পিউটারকে মাউস বা কিবোর্ডের সাহায্যে, যে মাউসের সাহায্যে আমি এটাকে নাড়াচ্ছি, এখানে কিন্তু একটা প্রসেসিং হচ্ছে। এটাকে ইলেকট্রিক সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু এই বুলিয়ান বাইনারি যে সংখ্যাগুলো জিরো এবং ওয়ান, এই জিরো এবং ওয়ান এই প্রসেসিং হয়ে কিন্তু এই যে আউটপুট আমি পাচ্ছি, এখানে এটা নাড়াচ্ছি, এই যে পাচ্ছি, এখানে কিন্তু একটা প্রসেসিং আছে, এটা কিন্তু সার্কিটের মাধ্যমে চলে থাকে এবং এই কাজগুলো কিন্তু জিরো এবং ওয়ান দ্বারাই হয়। তাহলে এই যে ইনপুট, ঠিক একই রকমভাবে একটা ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে দুই ইনপুট বিশিষ্ট যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটে কী করা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে একটি ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক ইনপুট, আমরা দুটি ইনপুট ব্যবহার করছি, দুইটি ইনপুট ব্যবহার করে কী করছি? দুই বা ততোধিক ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পেয়েছি আমরা, ওয়ান পেয়েছি এই যে এখানে জিরো ইন্টু জিরো ইজিক্যাল টু ওয়ান, এই যে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে যে কোনো দুইটির ইনপুট সত্য হলে,
যেখানে যে কোনো দুইটির ইনপুট যদি সত্য হয়, সত্য মানে কি আমরা সবাই জানি, ওয়ান ইজ ইকাল টু কি, ওয়ান মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যেহেতু দুইটি সংখ্যা রয়েছে, ওয়ান মানে হচ্ছে সত্য এবং জিরো মানে হচ্ছে মিথ্যা। জিরো মানে কি, জিরো মানে হচ্ছে আমাদের মিথ্যা। তাহলে এই যে দুইটা ইনপুট ব্যবহার করে আমরা একটি ইনপুট পা আউটপুট পাচ্ছি, এবং এই সত্য সারণীর ক্ষেত্রে আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি যে কোনো দুইটি ইনপুট যদি সত্য হয় মানে ওয়ান হয়, তাহলে আউটপুট জিরো হবে। এখানে দেখতে পাচ্ছি যে কোনো, এখানে কিন্তু এই দুইটা ইনপুট সত্য হওয়ার কারণে এই আউটপুটটা মিথ্যা হচ্ছে। এখানে দেখছি একটা মিথ্যা আর একটা সত্য, এখানে একটা মিথ্যা আর একটা সত্য, এখানে দুইটাই মিথ্যা, আমাদের আউটপুট সত্য। তাহলে এখানে একটা মজার বিষয় আছে, যদি যে কোনো দুইটা ইনপুট যদি সত্য থাকে, এখানে যদি আরও সারণী থাকতো, কলাম থাকতো এবং এপাশে যদি থাকতো, তাহলে আমাদের এখানে যদি দুইটি ইনপুট সত্য থাকতো, তাহলে আলটিমেটলি আমরা আউটপুট কী পাইতাম, মিথ্যা পেতাম। এটা হচ্ছে ন্যান্ড গেটের একটা মানে বৈশিষ্ট্য, ন্যান্ড গেটের বৈশিষ্ট্য যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যেখানে যে কোনো দুইটি ইনপুটের মান সত্য হলে আউটপুটের মান মিথ্যা হয়, তাকে ন্যান্ড গেট বলা হয়। তাহলে খুব ইজিলি তোমরা বর্ণনা এভাবে লিখবা যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যেখানে যে কোনো দুইটি ইনপুটের মান সত্য হলে আউটপুট মিথ্যা হয়, তাকে ন্যান্ড গেট বলা হয়। জাস্ট এই কথাটুকু তুমি বর্ণনায় লিখে দেবা, সো তোমার প্রশ্নের উত্তর কিন্তু খুব ইজিলি হয়ে গেল। সো এইখানে তোমাদেরকে না বোঝার কোনো মানে প্রবলেম নাই। সো তোমাদেরকে এই চারটি স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে চিহ্ন, যে কোনো গেট, ন্যান গেট থাকুক, নর গেট থাকে, এক্সোর থাকুক বা এক্স নর গেট থাকুক, যে কোনো গেট থাকুক না কেন, তোমরা প্রথমে চিহ্ন বের করবা, তারপরে সমীকরণ, তারপরে সত্যক সারণী বের করবা, অ্যান্ড লাস্ট অফ অল তুমি যেভাবে এই বর্ণনাটা করলা সেটাকে একটু বর্ণনা দেবা। আমি যেভাবে বললাম সত্যক সারণী ব্যবহার করে, যে ইলেকট্রনিক ডিভাইসে বা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যেখানে যে কোনো দুটি ইনপুটের মান সত্য হলে আউটপুটের মান মিথ্যা হয়, তাকে ন্যান গেট বলা হয়। সো এইভাবে খুব ইজিলি যে কোনো গেটের বর্ণনা তুমি করে ফেলতে পারো। Thank you.